হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো এবং যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিউলি অ্যাপ্লাই করেছো বা যারা রিনিউয়াল করেছো, প্রত্যেকের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো, তো সেটা তোমাদের জেনে নেওয়া অবশ্যই দরকার। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল শুভজিৎস ইউটিউব সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। এছাড়াও যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে যাও। এছাড়াও টেকনিক্যাল এডুকেশনের উপর বিভিন্ন টপিকে আমার ভিডিও বানানো আছে, তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনটা অবশ্যই তোমরা চেক করে নিও। তো সরাসরি চলে যাব, আমাকে পরিচিত এক ভাই এই যে স্ক্রিনশটটা শেয়ার করেছে, তাতে দাদা আমাদের এরকম ধরনের একটা জিনিস দেখাচ্ছে যে স্ট্যাটাসে হচ্ছে অ্যাপ্লিকেশন স্যাংশন ব্র্যাকেটের মধ্যে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, অথচ কিন্তু আমার কোনো ধরনের ক্লেম এসএমএস আসেনি বা আমার যে ডিজায়ার অ্যামাউন্ট যেটা আমার পাওয়া দরকার সেটাও কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তো তোমাদের সকলকে একটা জিনিস বলবো, এই মুহূর্তে তোমাদের আর কিচ্ছু করার নেই, তোমরা 100% টাকা পাবে। এই মুহূর্তে তোমাদেরকে একটু কী বলবো, পেশেন্স নিয়ে তোমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না তোমাদের ক্লেম এসএমএসটা আসছে। তো দেখবে মোবাইলে তোমাদের এই যে স্ট্যাটাসটা যখন শো করবে তার মোটামুটি 7 দিন 10 দিন বিভিন্ন নেটওয়ার্কের ক্ষেত্রে কিছুটা নেটওয়ার্কের জন্য কিছুটা দেরি হতে পারে বা অনেক সময় হয়তো দেখা গেল যে বাই ডিফল্ট মেসেজগুলো তো আসে, তো কিছু ক্ষেত্রে হয়তো দেখা গেল তোমার ডিলে হতে পারে যে কোনো কারণেই হোক না কেন। তো ক্লেম এসএমএস তোমার 100% মানে এই স্ট্যাটাস যাতে দেখাবে তাদের কিন্তু ক্লেম এসএমএস কিন্তু 100% আসবে, ওকে। সেটা যদি খুব দেরি হয় তখন তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অফিসিয়াল যে নাম্বার আছে টোল ফ্রি নাম্বার সেখানে তুমি যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ তুমি যদি 10 ডেজ পর্যন্ত ডেফিনেটলি ওয়েট করবে দেখবে তোমার ক্লেম এসএমএসটা চলে আসবে। ক্লেম এসএমএস যখনই চলে আসবে দেখবে তার মোটামুটি উইদিন 72 আওয়ার্সের মধ্যে তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা তুমি দিয়েছিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে তোমার দেখবে এরকম ধরনের তোমার টাকা ক্রেডিট হয়ে যাবে এবং তার সাপোর্টিং এই ধরনের একটা মেসেজ বা এসএমএস তোমার ফোনে চলে আসবে। তো চিন্তার কোনো কারণ নেই, যাদের বলা হয়েছে যে স্কলারশিপ অ্যাপ্রুভড এবং টাকা ডিসবার্স হয়ে গেছে বা হয়তো টাকা ডিসবার্স হয়নি নেক্সট স্লটে ডিসবার্সড হবে, তাদের চিন্তার কোনো কারণ নেই। তাদের এসএমএস কেন আসছে না এটা নিয়েও চিন্তার কোনো কারণ নেই। এসএমএস কিন্তু তোমার কারো কারো হয়তো একটু দেরিতে আসছে, তো অসুবিধার কিছুই নেই। এসএমএস আসলেই তোমরা জেনে রাখবে যে তোমাদের টাকা কিন্তু 100% তোমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। মানে অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার আগে তোমাদের ক্লেম এসএমএসটা আসবে, তখনই তোমরা কনফার্ম হয়ে যাবে যে টাকা আমাদের 100% ঢুকছে। তার মোটামুটি এসএমএসটা আসার 72 আওয়ার্সের মধ্যে তুমি তোমার ব্যাঙ্ক ডিটেলস চেক করবে, তোমার যে ডিজায়ার অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। থ্যাংক ইউ সকলকে।